ঈদের উপহার না পেয়ে স্ত্রী মিমকে পিটিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছেন স্বামী শাকিল। কিন্তু এই ঘটনার আগে থেকে এ দম্পতির মধ্যে মনোমালিন্য থাকলেও ঈদের উপহার না পাওয়ার কারণেই মূলত এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, বগুড়ার শেরপুরে গৃহবধূর প্রাণ নেওয়ার ঘটনায় জড়িত স্বামীকে আটক করা হয়েছে। জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে বুধবার সকাল 7টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মিমের পরিবারের দাবি, ঈদের উপহার না পেয়ে মিমের সাথে এমন কাজ করেছেন তার স্বামী শাকিল। কিন্তু কিছুদিন আগে থেকেই এ দম্পতির মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে জানতে পারলেও ঈদের উপহার না পাওয়ার এমন ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, 21 বছর বয়সী মিম কাফুরা গ্রামের মজনু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শাকিল একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের হেল্পার। এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের মিমের স্বজনরা জানান, প্রায় 1 বছর আগে মিম ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম ঈদ হওয়ায় শাকিলকে শ্বশুরবাড়ি থেকে 5,000 টাকা দেওয়া হয়। কিন্তু টাকার সঙ্গে ঈদ উপহার চেয়েছিলেন শাকিল। এ নিয়ে স্ত্রী মিমের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এই ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসেন মিম। 2 দিন আগে তাকে আবার বাড়িতে নিয়ে যান শাকিল। এরই পরপরই এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মিমের মা জলি বেগম বলেন, শাকিল শুধু নগদ টাকায় সন্তুষ্ট ছিল না, আলাদা উপহার না দেওয়ায় বুধবার সকালে মিমকে মারধর করে সে। এতে অসুস্থ হয়ে সকাল 7:30টার দিকে পরলোক গমন করেন মিম। তবে মিমের বাবা মজনু মিয়া বলেন, শাকিল ঈদের জন্য 50,000 টাকা চেয়েছিল, 5,000 টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে গণ্ডগোলে আমার মেয়ের সাথে এমন কাজ করেছে শাকিল। কিন্তু এদিকে শাকিলের দাদির সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, ওদের কখনো ঝগড়া দেখিনি, কাল রাতে ওদের নিজেদের ঘরে ঘুমিয়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এমন কাণ্ড দেখি, তবে রাতে কি হয়েছিল এই বিষয়ে আমি বলতে পারবো না। উক্ত ঘটনায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মিমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্তের জন্য তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মিমের সঙ্গে শাকিলের মনোমালিন্য চলছিল এ তথ্য নিশ্চিত করা গেলেও ঈদের উপহার নিয়ে এ ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এই অভিযোগের ভিত্তিতে শাকিলকে আটক করা হয়েছে। তবে মিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।